নমস্কার নমস্কার আরও একবার আন্তর্জাতিক যোগ দিবসের সপ্তম বর্ষ সপ্তম বছর এই দারুণ সম্ভাবনার আর এই যোগের অভ্যন্তরীণ কল্যাণের রূপে স্বীকৃত হওয়ার এই বিস্ময়কর সম্ভাবনার সপ্তম বার্ষিকী কোনো ধর্ম নয় কোনো বিশ্বাস ব্যবস্থা নয় কোনো ভাবধারা বা দর্শন নয় বরং অভ্যন্তরীণ কল্যাণের বিজ্ঞান বাহ্যিক কল্যাণের জন্য যেমন নানা বিজ্ঞান রয়েছে এ হলো ভেতরের কল্যাণের বিজ্ঞান আজকের দিনে পনেরো হাজার বছর আগে আদিযোগী দক্ষিণ দিকে পৃথিবীর সাপেক্ষে সূর্যের কক্ষপথ যেহেতু দক্ষিণমুখী হয়ে যায় আজকের দিনে একে বলে উত্তরায়ণ এই দিনে উনি দক্ষিণে ফিরে যোগ বিজ্ঞান প্রদান করা শুরু করেছিলেন তো এই দিনটাকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করা হয়েছে এই আন্তর্জাতিক যোগ দিবস বিশেষ করে আগের যে কোনো বারের চেয়ে আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এই অতিমারির জন্য এক মানব প্রজন্ম হিসেবে আমরা উপলব্ধি করেছি কিভাবে আমাদের জীবন একেবারে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে হঠাৎ করে কোনো ওয়ার্নিং ছাড়াই এই বিল্ডিং তো এরকম এক সময়ে প্রাণবন্ত ও সহনশীল একটা শরীর গড়ে তোলা আনন্দময় ও লক্ষ্যে স্থির এক মন আর নিজের মধ্যে এক অক্লান্ত শক্তিবোধ গড়ে তোলা এই বহিরাক্রমণকে মোকাবিলা করতে সব থেকে জরুরি যেটা বারংবার হতে পারে বলে বৈজ্ঞানিকরা ভবিষ্যৎবাণী করছেন অতিমারি এখনো চলে যায়নি আমরা বলতে পারি না এটা অতিমারির পরবর্তী সময় এটা অতিমারির মরশুম এখনো ইতিমধ্যেই আমরা ভারতে দুটি ঢেউ দেখেছি আর সারা বিশ্বজুড়ে এছাড়াও বহু দেশে এই ভাইরাসবিদ্যার কর্মক্ষেত্রের বিশেষজ্ঞরা বলছেন আমাদের কল্পনার চেয়েও এটা আরও বেশি সময় স্থায়ী হতে পারে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা দেহতন্ত্রটা গড়ে তুলি এমন একটা শরীর গড়ে তুলি যেটা সহনশীল আর এমন একটা মন যা ভারসাম্যময় ও প্রাণোচ্ছল যাতে আমরা নিজেদের জীবনে সবথেকে কম বিকৃতি ঘটিয়ে জীবনের এই বিপত্তির মধ্যে দিয়ে যেতে পারি তো যোগ হলো অসাধারণ একটা সম্ভাবনা যোগ কোনো সাদামাটা ব্যায়ামের রূপ নয় এটা একটা জটিল কলাকৌশল মানব অস্তিত্বের কলাকৌশলটিকে বোঝা যে আমরা কিভাবে তৈরি আর আমরা কিভাবে এটাকে সর্বোচ্চ সম্ভাবনায় নিয়ে যেতে পারি যোগ শব্দটির আক্ষরিক অর্থ হল মিলন তার মানে আমরা সচেতনভাবে আমাদের স্বতন্ত্র অস্তিত্বের সীমানাগুলোকে মুছে ফেলি আমাদের অস্তিত্বের সর্বজনীন প্রকৃতিকে জানতে কিভাবে এই মহাবিশ্বে জীবনের ছোট্ট নগণ্য অংশ হিসাবে থেকেও আমরা বিশ্বব্রহ্মাণ্ডকে অনুভব করতে সক্ষম ইন দিস অফ টাইম এই মুহূর্তে এখান থেকে আমরা এই অস্তিত্বের অনন্ত প্রকৃতিকে অনুভব করতে সক্ষম এ এক সম্ভাবনা যা ভারত বাকি বিশ্বকে প্রদান করে হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যের উপকার আছে আরও রকম আঙ্গিক আছে এমনকি রাষ্ট্রপুঞ্জের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের পূরণেও এটা হয়ে উঠতে পারে একটা খুবই কার্যকরী সরঞ্জাম স্বাস্থ্যসেবা চলে যাওয়া উচিত আমাদের বুঝতে হবে স্বাস্থ্য ও ভালো থাকা কেবল আমাদের ভেতর থেকেই আসতে পারে ডাক্তার ও বৈজ্ঞানিকরা আমাদের সাহায্য করতে পারেন আমরা যখন অসুস্থ কিন্তু স্বাস্থ্য এমন কিছু নয় যা কখনো কোনো ডাক্তার বা পেশাদার স্বাস্থ্যকর্মীর থেকে আমাদের কাছে আসবে এটা এমন কিছু যা আমাদের ভিতর থেকেই আসতে হবে আমরা যদি এটা বুঝি হেলথ মিন স্বাস্থ্য মানে শুধু রোগমুক্ত থাকা নয় স্বাস্থ্য মানে আপনি জীবনের শীর্ষে আছেন ইন্টার্মস অফ বডি শরীরের নিরীখে মনের নিরিখে আবেগ ও শক্তির নিরিখে আপনি আপনার নিজের অস্তিত্বের শীর্ষ সম্ভাবনায় আর এটাই হল স্বাস্থ্য আর আমাদের এর চেয়ে কম কিছুর দিকে নিশানা করা উচিত নয় যোগের সেই ক্ষমতাটা আছে যোগের সেই প্রয়োজনীয় বিজ্ঞান ও প্রযুক্তি আছে আপনাকে সেখানে পৌঁছে দেয়ার আত্মরূপান্তরের এই সরঞ্জামগুলো ভালো থাকার এই প্রযুক্তিগুলো সবার নিজের জীবনে কাজে লাগানো উচিত আমরা ঈর্ষায় বিশেষ করে এই অতিমারী পরিস্থিতির জন্য এই মুহূর্তে যে অতিমারির বিশ্বে আমরা রয়েছি আমরা ছোট্ট একটা প্যাকেজ তৈরি করেছি যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরো উন্নত করবে আপনার মনেও সমতা আনবে আর শরীরকে আরো প্রাণবন্ত করে তুলবে এটা খুব সাধারণ একটা প্যাকেজ শুধু দিনে কয়েক মিনিট ব্যয় করে এটা বিনামূল্যে অনলাইনে উপলব্ধ রয়েছে দয়া করে এটা কাজে লাগান যারা আগ্রহী তাদের জন্য সবিষদে সম্পূর্ণ গভীরতায় উপলব্ধ আর যারা কেবল সহজ কিছু একটা করতে চান তাদের জন্য সরল প্যাকেজে উপলব্ধ এটা বিনামূল্যে সব জায়গায় উপলব্ধ আর আপনি যাতে এগুলোকে কাজে লাগাতে পারেন তা দেখাশোনার জন্য আপনি এর থেকে উপকৃত হন তা নিশ্চিত করতে একনিষ্ঠ স্বেচ্ছাসেবকেরা সবসময় ফোন কলে আছেন এই গ্রহের প্রতিটি মানুষের এটা কাজে লাগানো উচিত এটা আমার ইচ্ছা ও আশীর্বাদ আপনারা প্রত্যেকে যেন নিজের জীবনে যোগের কিছুমাত্র আঙ্গিক নিয়ে আসেন ও এক পরিপূর্ণ জীবন বাঁচেন কোনো ব্যাপার না অতিমারি এসে পড়েছে আমাদের পথে এটা বাস্তব কিন্তু আমাদের একে ছাপিয়ে উঠতে হবে এই পরিস্থিতি থেকে আমাদের সফলভাবে বেরোতে হবে পরিস্থিতির চাপে গুঁড়িয়ে যাওয়া নয় আমরা মানুষেরা পারি এটা করতে আমি আরও একবার বলবো যে এইবার এই অতিমারিতে ভাইরাসের একমাত্র বাহক মানুষ তো মানুষদের যদি যোগ বা মিলনের একটুও অনুভূতি থাকে তার মানে তারা আরও সচেতন হয়ে উঠেছেন বাধ্যবাদক জীবন নয় এটা যদি হয় অতিমারীকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা এর গতিপথ রোধ করা অনেকটাই আমাদের হাতে আছে আসুন আমরা এটা করে দেখাই আসুন এই আন্তর্জাতিক যোগ দিবসে এই শপথ্রিনী যে যোগকে আমরা নিজেদের জীবনে নিয়ে আসবার ভাইরাসকে অবশ্যই জয় করব